বিধায়কের প্রচেষ্টায় একসাথে চারটি কংক্রিটের ঢালাই রাস্তার কাজের শুভ সূচনা করা হলো ইটাহারে। আজ উত্তর দিনাজপুর জেলার ইটাহার ব্লকের দুর্লভপুর গ্রাম পঞ্চায়েতের আলধান্ডা এলাকায় আনুষ্ঠানিকভাবে এই চারটি রাস্তার কাজের ফিতে কেটে শুভ উদ্বোধন করেন ইটাহারের বিধায়ক মোশাররফ হোসেন। জানা যায়, দক্ষিণাল টাঙ্গিয়া থেকে ঘোষপাড়া, মহাগাছি মোড় থেকে ভায়া ভাটিন গ্রাম হয়ে মহাগাছি হাট, আলধান্ডা থেকে আশরাপুকুর এবং মহানন্দপুর এলাকায় মোট 2.755 কিমির রাস্তা রাজ্য সরকারের 90,79,797 টাকা বরাদ্দ করা হলো। আমাদের আজকে সমগ্র ইটাহার জুড়ে আমরা প্রায় 40 কিলোমিটার মতো রাস্তা স্যাংশন অনুমোদন করেছি। মানুষের বিভিন্ন দাবি দেওয়া ছিল, সেগুলোকে তার মধ্যে থেকে আজকে দুর্লভপুর অঞ্চলে প্রায় 3 কিলোমিটার মতো রাস্তা, চারটি রাস্তা পিসিসি কংক্রিট রাস্তা আজকে দুর্লভপুর অঞ্চলে এক জায়গা থেকে আমরা শুভ উদ্বোধিত করলাম। এইসব এলাকার সাধারণ মানুষের দীর্ঘদিন ধরে যাতায়াতের সমস্যা ছিল। এলাকার মানুষরা তাদের সমস্যার কথা ইটাহারের বিধায়ক মোশাররফ হোসেনকে জানিয়েছিলেন। সেই মোতাবেক বিধায়ক উদ্যোগ নিয়ে আজ এই চারটি কংক্রিটের ঢালাই রাস্তার কাজের আনুষ্ঠানিকভাবে সূচনা করেন। এদিনের রাস্তার কাজের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইটাহারের বিধায়ক মোশাররফ হোসেন, ইটাহার পঞ্চায়েত সমিতির সহসভাপতি রীনা সরকার, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ মোহাম্মদ ইসরাইল, বিশিষ্ট ব্যক্তি কার্তিক দাস, পলাশ রায়, কাঞ্চন সরকার, আব্দুল খালেক, দানেশ আলী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা আজকে প্রায় বড় একটি উদ্বোধনী জনসভা করে আমরা উদ্বোধন করলাম। এইগুলো কাজ শীঘ্রই আজকালের মধ্যে শুরু হয়ে যাবে এবং খুব দ্রুত শেষ হয়ে যাবে। আগামীতে আমরা যে প্রায় 40 কিলোমিটার রাস্তা ইটাহার জুড়ে স্যাংশন করেছি, সেগুলোর আগামীকাল শুরু মানে আবার কিছুটা রাস্তা, প্রায় 4-5টা রাস্তা উদ্বোধিত হবে। আবার এই প্রায় এক সপ্তাহব্যাপী এই রাস্তাগুলো উদ্বোধন হবে এবং কাজও দ্রুত শেষ হবে। উত্তর দিনাজপুর থেকে দিবাকর মজুমদারের রিপোর্ট, ভয়েস বাংলা সংবাদ। মা মাটি মানুষের ভালোবাসায় গড়া আমাদের তৃণমূল। এই প্রোগ্রামটি আয়োজন করার ব্যবস্থা করেছেন এবং অঞ্চলের মঞ্চের যোগ্যতম মাননীয় কিচেন গ্যালারি, এক্সক্লুসিভ শোরুম ফর মডিউলার কিচেন, অ্যাকুয়ারিয়াম, ফিশ অ্যান্ড প্যাটস, গ্লাস কর্নার, MG রোড, জয়গাঁও।